তো বন্ধুরা, আপনারা মোবাইল স্ক্রিনে যে এরকম মেসেঞ্জারটা দেখতেছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মেসেঞ্জারটি কিন্তু অনেক কালো। বন্ধুরা, আমার মেসেঞ্জারটি কিন্তু আগের মতো সাদা নেই। তো বন্ধুরা, এরকম মেসেঞ্জার দেখলে সবাই হয়ে যাবে। তো এখন আমি ফেসবুকে গেলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফেসবুকটাও কিন্তু অনেক কালো। বন্ধুরা, আমার ফেসবুকটা কিন্তু সাদা থাকার কথা, কিন্তু আমার ফেসবুকটা কালো। এইভাবে ফেসবুক ব্রাউজিং করলে আপনাদের ফেসবুকটা দেখতে সুন্দর দেখা যাবে, এবং যে দেখবে সে অবাক হয়ে যাবে, আপনার মোবাইলটাকে হাতে নিলে অবাক হয়ে যাবে এবং আপনার চোখেও সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফেসবুক মেসেঞ্জার দুটোই কালো। তো বন্ধুরা, আপনারা এটা কীভাবে করবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আমি আছি মোহাম্মদ জিয়াদ ফ্রম আর জল আবাউট ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুকটিতে এরম করার জন্য আপনারা ডাইরেক্ট আপনাদের সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি চলে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি ফেসবুকটিতে চলে গেলাম। ফেসবুকটিতে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনের একটা অপশন। তো বন্ধুরা, আপনারা এই উপরে থ্রি ডট লাইনের অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি থ্রি ডট লাইনে ক্লিক করে দিতেছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে, আপনারা জাস্ট এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ডার্ক মোড নামের একটা অপশন আছে, বন্ধুরা আপনারা জাস্ট এই ডার্ক মোডে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এখান থেকে আমি ডার্ক মোডে ক্লিক করে দিতেছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অন অফ নামের একটা অপশন আছে, বন্ধুরা আপনারা জাস্ট এই অনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে যাবে, আপনাদের কালো মেসেঞ্জার কালো ফেসবুকটা অন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কালো ফেসবুকটা অন হয়ে গেছে। তো বন্ধুরা, এখন কিন্তু ফেসবুকটা আগের সাইডে দেখতে অনেক সুন্দর হয় দেখা যাচ্ছে, এবং ফেসবুকটা তাই আমরা চালাইতে আরও একটা সুবিধা পাবো, আমাদের চোখে কোনো রকম ক্ষতি হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আমার মেসেঞ্জারটাতে ওপেন হয়ে যেতেছি। তো বন্ধুরা, এখান আমি আমার মেসেঞ্জারটাতে চলে যাইতেছি। মেসেঞ্জারটিতে যাওয়ার পর এখানে মেসেঞ্জারটিতে ওপেন হয়ে যেতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মেসেঞ্জারটি আগের মতন সাদা আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা জাস্ট উপরে কোনায় দেখতে পাচ্ছেন লোগো। তো বন্ধুরা, আপনারা এই মেসেঞ্জারের লোগোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ডার্ক মোড আমার একটা অপশন, বন্ধুরা জাস্ট এটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটা কিন্তু কালো হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে মেসেঞ্জারটি এবং ফেসবুকটিতে কালো করে নিতে পারবেন, আপনাদের বন্ধুদেরকে অবাক করে দিতে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও আল্লাহ হাফেজ।